আজকে আমি আপনার সাথে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে মার্কেটে এই রিসেন্ট সময় আসলে কি হইতেছে। তো আমি প্রথমেই কিছু ট্রেন লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো ড্র করে রাখছি আপনাদের সুবিধার্থে। সো আমরা যদি দেখার চেষ্টা করি, মার্কেট এখন আছে প্রায় 6,515-তে। মার্কেট রিসেন্ট সবচেয়ে আপ মুভ নিয়েছিল 6,590 পর্যন্ত, তারপরে মার্কেট আবার ফল করছে, ফল করে আবার মার্কেট ওই 6,590-এর কাছাকাছি গেছিল, তারপরে মার্কেট আবার ফল করছে, আবার মার্কেট একটু উপরে উঠে এখন 6,515-তে মার্কেট স্টে করতেছে। সো নেক্সট মার্কেট আসলে কি হইতে পারে? মার্কেট পিওরলি আপ ট্রেন্ডে আছে, এইটা নিয়ে আমাদের কোনো মানে চিন্তা করারই দরকার নেই। ইভেন মার্কেটে কোনো কারেকশন আসে না, আপ ট্রেন্ডের পরে যে কারেকশন, এই ছোটো ছোটো মুভগুলো কিন্তু আমরা কারেকশন হিসেবে দেখতে পারি না, এগুলো বেশ সাইডওয়েজ মুভ ছিল। যে এই মুভটা কিন্তু এই যে এই লাস্ট যে একটা বুলিশ এনগলফিং ক্যান্ডেল হয়েছিল, এই যে সবুজ কালারের ক্যান্ডেলটা দেখছেন, এটা ছিল 7 সেপ্টেম্বর 2022-এ। তো মার্কেট কিন্তু বিগত 1, 2, 3, 4, 5, 6 দিনে এই একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ভেঙে নিচে যেতে পারেনি। সো মার্কেট পিওরলি আপ ট্রেন্ডে আছে, মার্কেট এই জায়গায় স্টে করার কারণ হইতেছে মার্কেট এই জায়গায় বেশ কিছু ফ্রেশ বায়ারের জন্য ওয়েট করতেছে, এবং বেশ কিছু ফ্রেশ বায়ার মার্কেটে এন্ট্রি করতেছে, যাদের মোটামুটি টার্গেট পয়েন্ট থাকবে। যারা এই জায়গায় এন্ট্রি করছে, এই 6,500-এর পরে এন্ট্রি করছে, তাদের টার্গেট পয়েন্ট, তাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও যদি আমরা হিসাব করি, তো রিস্ক তারা রিস্ক নিবে, ধরেন যে এই ক্যান্ডেলের নিচে, এবং এখানে যেহেতু 50 মিনিট ই 50 দিনের মুভিং অ্যাভারেজ আর 200 দিনের মুভিং অ্যাভারেজ আছে, সো এইটার নিচে তারা তাদের রিস্ক হিসাব করবে। সো 1.64 যদি রিস্ক নেয়, তারা প্রায় 3.15-এর মতো রিওয়ার্ড প্ল্যান করতে পারে, যেহেতু 3.15 এর উপরে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, মানে এখানে একটু বায়ার একটা একটা সেলার্স পয়েন্ট আছে, এখানে সেলার্সটা বেশ অ্যাক্টিভ। আপনি দেখার চেষ্টা করেন যে এইখানে এই যে এই বড় ক্যান্ডেলটা, তারপরে এইখান থেকে কিন্তু এই যে নিচে চলে আসছে, আবার এখানে গিয়ে কিন্তু মার্কেট আবার বেশ বড় সেল প্রেশার আসছে। সো এই জায়গাটায় কিন্তু সেলার্সটা বেশ অ্যাক্টিভ। এই জায়গাটা হইতেছে আপনার 6,700 থেকে 6,800-এর কাছাকাছি। সো মার্কেট এখন পর্যন্ত যেহেতু মানে 14 আগস্টের পরে যেহেতু মার্কেট কোনো কারেকশন করে নাই বা খুব বড় রকমের কোনো প্রফিট টেকিং হয়, হ্যাঁ এই জায়গায় কিছু প্রফিট টেকিং হয়েছে, কিন্তু এরকম না যে বড় রকমের কোনো একটা সেল প্রেশার এসে মার্কেটে বেশ নিচে নামাই দিচ্ছে। যেমন এই যে এইখানে আমাদের মোটামুটি 1 আগস্ট থেকে মার্কেট ফ্লোর প্রাইস চালু হয়েছে, সো 1 আগস্টের পরে মার্কেটটা বেশ বড় আপ মুভ নিয়ে কিন্তু মার্কেট মোটামুটি কিছু প্রফিট কারেকশন হয়েছে। বাট এই জায়গা থেকে এই মুভের পরে কিন্তু মার্কেট বেশি একটা পরে নাই। আমি দেখতে চেষ্টা করি যে এইটা জাস্ট এই এই ছোট্ট একটা জোনের মধ্যে মার্কেটে কিছু প্রফিট টেকিংও হয়েছে, কিছু ফ্রেশ বায়ারও এন্ট্রি নিচ্ছে। সো এদের তো বললাম যে এদের প্রফিট টেকিং পয়েন্ট হইতে পারে 6,700 থেকে 6,800-এর মধ্যে। সো আর আপনি যদি ট্রেন লাইন বেসিসে আমি কিছু দেখানোর চেষ্টা করি, যে এইখানে মার্কেট যখন নিচের দিকে আসছে, দুইটা ট্রেন লাইন ফলো করছে। একটা হইতেছে যে এই ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনে গিয়া কিন্তু মার্কেট একটা কারেকশন হয়েছে, তারপরে এটা ভাঙে আবার উপরে গেছে, এবং এই ট্রেন লাইনে এইখান থেকে আমরা যদি এইভাবে একটা ট্রেন লাইন আর কি, তো এই ট্রেন লাইনে যা মার্কেট বেশ সাইডওয়েজ মুভ নিতেছে। আর সাইডওয়েজ মুভমেন্টের সবচেয়ে বড় ব্যাপার হলো যে পরিমাণ লোক সেল করতেছে, সম পরিমাণ লোক আবার বাই করে ফেলতেছে, তো এর জন্য মার্কেট ফল হইতেছে না। এইখানে কিন্তু মার্কেটে সেলার বেশি ছিল, বায়ার কম ছিল, বলে মার্কেট ফল হয়ে গেছে। কারণ মার্কেট এইখানেও কোনো মানে শিওরিটি দিতে পারে নাই যে মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে, এই পর্যন্ত মার্কেট কিন্তু শিওরিটি দিতে পারে নাই। কারণ এখানে একটা ট্রেন লাইন ছিল, এই ট্রেন লাইনটা যখন ব্রেক করছে একটু ফল হওয়ার পর ট্রেন লাইন, তখন কিন্তু মার্কেট এখন কিন্তু মার্কেট মোটামুটি বেশ শিওর যে মার্কেট পিওর একটা আপ ট্রেন্ডে আছে। সো এর জন্য মার্কেটে এখানে সেলার বায়ার বেশ সমান, আর যেহেতু ফ্রেশ বায়ার এন্ট্রি করতেছে, সো মার্কেট আবার একটা আপ মুভ নিতে পারে। আর মার্কেট এই আপ মুভটা নেওয়ার পরে এইখানে গিয়া
মার্কেট মোড়ে 7,700 থেকে 800-র মধ্যে আবার একটু সাইড হয়েছে যেতে পারে, অথবা এইখান থেকে একটু কারেকশন আসতে পারে। এই কারেকশন যদি আগে ট্রেন লাইনে টেস্ট নাও করে, তারপরেও কিন্তু এই এই মার্কেট যদি 6,700 থেকে 800-র পরে যদি একটা কারেকশন আসে, এই কারেকশনটা মোটামুটি এইটার টপ পর্যন্ত যায়, মানে মার্কেট 6,700 থেকে 600-তে নামে আসতে পারে যদি গ্লোবাল সিনারিও একটু নেগেটিভ হয় বা আমাদের মার্কেটে এই মার্কেটের সিনারিও একটু নেগেটিভ হয়। সো মার্কেট কিন্তু এইখানে নামে আসতে পারে। সো মার্কেট নেক্সট যখন এই জায়গাতে মুভ নিবে, তখন আমরা 6,700 থেকে 800 পর্যন্ত আমরা আশা করতে পারি। এবং আমার যেটা প্রিডিকশন যে মার্কেট এই টাইপের একটা মুভ নিতে পারে, এখান থেকে হয়তো বা আরো 2-1 দিন থাইকা যখন এই জায়গাটা ভাঙবে, মার্কেট এখান থেকে বড় একটা মুভ নিয়ে হয়তো মাঝখানে একটা দুইটা রেড ক্যান্ডেল আসতে পারে, বাট মুভ নিয়ে 6,700 পার হয়ে 6,800-র কাছাকাছি চলে যাবে। তারপরে মার্কেট এইখানে আসতে পারে, এই জায়গাটায় রিটেস্ট করতে পারে, আবার মার্কেট এইখানে আসতে পারে, এই 6,600-এ রিটেস্ট কইরা মার্কেট যখন উপরে যাবে তখন মার্কেট আবার এই জায়গাটারে আপনার ভাইঙা মোটামুটি 7,000 ক্রস করতে পারে। সো আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা সাপোর্ট লাইনে, সরি প্রত্যেকটা রেজিস্টেন্স লাইনে মার্কেট কিন্তু 2-3 বার করে ধাক্কা দিতেছে। যে এইখানে একটা রেজিস্টেন্স লাইন ছিল 6,500, এখানে একবার ধাক্কা দিচ্ছে, মার্কেট পড়ছে, এই সেকেন্ড টাইম ধাক্কা দিচ্ছে। এখানে যদি আমি আপনাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে একবার ধাক্কা দিয়ে উপরে চলে আসছিল, আবার মার্কেট নিচে আসছে, পরের ধাক্কাতে কিন্তু এই জায়গাটা ভেঙে গেছে এবং এখন মার্কেট কিন্তু 6,500 নিচে আর আসতেছে না, মার্কেট কিন্তু ক্লোজ করতে 6,500 উপরের দিকে। সো যেহেতু 700-তে আরেকটা সেলার্স জোন বা আমরা রেজিস্টেন্স লাইন বলি, সো এইখানে একবার ধাক্কা দিতে পারে, ধাক্কা দিয়ে একটু নিচে এসে আরে একটু নিচে আসতে পারে, অথবা 6,000-এর কাছাকাছি এসে আবার একটু ধাক্কা দিয়ে একটু সাইড হয়েছে গিয়া মার্কেট তারপরের ধাক্কায় কিন্তু মার্কেট মোটামুটি 7,000-এর কাছাকাছি চলে দিতে পারে। সো এখন যদি আমি আপনাদের একটু বিগ পার্সপেক্টিভ থেকে দেখানোর চেষ্টা করি যে আসলে কি হইতেছে, তো এখানে ক্লিয়ারলি দেখা যাইতেছে যে মার্কেটের এই এত বড় আপ মুভে জাস্ট এইখানে একটা সেল প্রেশার আসছিল, তারপরে এখানে পিওরলি সাইডওয়েজ মুভমেন্টে মার্কেট আছে এবং 50 EM এর উপরে আছে। আমি আবার অনেক ব্রড একটা পিকচার দেখানোর চেষ্টা করবো আজকে। আমি মান্থলি যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখানে বেশ কিছু জিনিস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু মানে আমরা আমরা করি কি, আমরা মানে বিগ পিকচারটা সহজে দেখতে চাই না, বাট বিগ পিকচার দেখলে আমাদের সাইকোলজি তাহলে আমরা বেশ স্ট্রং থাকতে পারি, আমাদের মার্কেটের উপরে ভরসা মানে বেশ অনেক বেশি বাইরে যেতে পারে। তো এই বিগ পিকচারে আমরা যদি দেখি যে মার্কেট একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে, এইখান থেকে 2003 থেকে 2009-10 দিকে মার্কেট হিউজ একটা আপ মুভ নিয়েছিল, প্রায় আপনার 9,000-এর কাছাকাছি মার্কেট চলে গেছিল আপনার এই মার্কেট জাস্ট 656 থেকে 9,000-এর কাছাকাছি চলে গেছিল জাস্ট 6-7 বছরে, হুইচ ইজ অলমোস্ট 1000% রিটার্ন। সো বাংলাদেশের মার্কেটে আপনার 15% 12-15% রিটার্ন দেওয়ার ক্যাপাসিটি আছে, এইটা হলো মার্কেটের ন্যাচারাল রিটার্ন দেওয়ার ক্যাপাসিটি প্রত্যেক বছর। এবং পরের কিন্তু আপনি যখন পরের বছরগুলো অ্যাড করবেন তখন কিন্তু আপনার কম্পাউন্ডিং হিসাব করতে হবে যে কম্পাউন্ডিংয়ে 12-15% পর্যন্ত রিটার্ন দেবে। আচ্ছা এটা একটু জটিল হয়ে যাবে, এই ব্যাপার নিয়ে আমি অন্য আরেকদিন আলাপ করব। সো এইখান থেকে মার্কেট ক্র্যাশ হয়েছে, অনেক বড় একটা ক্র্যাশ হয়েছে, মার্কেট মোটামুটি কত পার্সেন্টের মতো ক্র্যাশ হয়েছে, মার্কেট অলমোস্ট আপনার 60%-এর মতো ক্র্যাশ হয়েছে। সো এই ক্র্যাশের পরে মার্কেট কিন্তু মোটামুটি ভালো আপ ট্রেন্ডে ছিল, তারপরে করোনার মধ্যে মার্কেট এই ট্রেন লাইনটার ভাঙা গেছে, এই ট্রেন লাইনটার ভাঙা একটা নিচের দিকে একটা ব্রেকআউট দেওয়া, মার্কেট আবার কিন্তু করোনার পর রিকভার করছে এবং মার্কেট তারপরে এটা কিন্তু বুলিশ মার্কেট না, এটা খুব ছোট একটা কারেকশন মার্কেটের তুলনায়, যে মার্কেট এখান থেকে আপ মুভ নিচ্ছে
এই পর্যন্ত 85%, এখান থেকে মার্কেট কারেকশন হয়েছে অনলি 18%, এই 20%-এর কাছাকাছি, 19%-এর মতো। কিন্তু আপনি কিন্তু এইখান থেকে দেখলে হবে না, আপনারা যদি আমি এইখান থেকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন মার্কেট কিন্তু এই যে 15%, মানে 15%-এর মতো ব্যাক দিছে, মানে এইখান থেকে আপনি হিসাব করলে অনেক, কিন্তু লাস্ট সুইং হাই থেকে যদি আপনি হিসাব করেন, মার্কেট 15%-এর মতো আমাদের রিটার্ন দিচ্ছে। তো এখন যদি আমরা লাস্ট সুইং হাই থেকে, আমার লাস্ট সুইং হাই তো এটা, এটা তো ল সুইং ল, এখান থেকে 15% বা 12% হিসাব করি, 15% হিসাব করলে মার্কেট দেখেন এই যে মানে পারফেক্ট, ওই যে 2010 সালের যে টপটা ছিল ওই টপের কাছাকাছি চলে যাবে। তো যখন ইয়ারলি হিসাব করা হবে তখন মার্কেট এই 15%-এর কাছাকাছি 8,406 পর্যন্ত রিটার্ন দিতে পারে। কিন্তু যে ব্যাপারটা লক্ষণীয় এখানে, যে মার্কেট এইখানে একটা বড় রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল 6,000, আমরা দেখার চেষ্টা করি, এটা হলো যে 6,000-এর কাছে, 6,100-200 ওইখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল। এটা মার্কেট যখন এইখান থেকে ফল করছে, সরি, এইটারে কিন্তু এইখানে একবার টেস্ট করছে। আমি যদি আপনাদের দেখাই যে মার্কেট এইখানেই একবার টেস্ট করছে, মার্কেট এইখানে আরেকবার টেস্ট করছে, থার্ড টার্মে কিন্তু এই রেজিস্ট্যান্স পয়েন্টটা ভেঙে আমার উপরে চলে গেছে, আর মার্কেট এইখানে কিন্তু একবার টেস্ট করছে। এখন মার্কেট যদি আবার 7,000, এইটা মোটামুটি 7,361, সো মার্কেট 7,300-400 মাঝখানে গেলে ধরেন যে কি হইতে পারে, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু ব্রড পার্সপেক্টিভ আপনাদের দেখাইতেছি, যেহেতু আমি রেগুলার লাইভে আসি না, সো আজকে আমি একটু ব্রড পার্সপেক্টিভ দেখাইছি। একবার টেস্ট করছে, হইতে পারে এইখানে যে আরেকবার টেস্ট করবে, হইতে পারে এইখান থেকে একটু নিচে আইসা এটা আরেকবার টেস্ট করে এটা ভেঙে ফেলতে পারে। এটা কতদিনের মধ্যে হবে আমরা কেউ জানি না। এর মাঝখানে যদি ধরেন যে গ্লোবাল সিনারিওতে খুব বড় কোনো নেগেটিভ নিউজ আসে, বা বাংলাদেশের মার্কেটে বড় কোনো, বা ই ধরেন বাংলাদেশ যদি মোটামুটি বিদেশ থেকে ঋণ নেওয়ার ব্যাপার, বা এই যে যে মাঝখানে যে কিছু ঝামেলা শুরু হয়েছিল, এই ঝামেলাগুলো যদি বাড়তে থাকে, তাহলে হয়তো বা এই কারেকশনটা অনেক বড় হইতে পারে। আর যদি তেমন কোনো ঝামেলা না থাকে, তাহলে হয়তো এটা ট্রেন লাইনের মতো একটা ব্যাপার হয়ে যাবে, যে এখান থেকে গেছে এখানে আসছে, ট্রেন লাইনের মতো ব্যাপার বলতে আমি বুঝেছি যে এই যে দেখেন আপনারা যখন এইখান থেকে এরকম আঁকবেন, তখন ট্রেন লাইনের মতো যে এইখানে যাবে, এটাতে এই জায়গাটার আবার রিটেস্ট করে মার্কেট এই যে লাস্ট সুইং হয় 2010 সালে, 2010 সালে মার্কেট যেখানে ছিল 8,300-400 মতো, ওইখানে ব্যাক করতে পারে। আর যদি গ্লোবাল সিনের পরিবর্তন হয়, তাহলে এইখানে মার্কেট একটা রিটেস্ট, এইখানে মার্কেটের কারেকশনটা বেশ বড় হইতে পারে। সো মার্কেট 7,300-এর কাছাকাছি যেতে আসলে মানে বড় কোনো কারেকশনের মাঝখানে যাবে না, হয়তো বা এক সপ্তাহ বাড়বে, 4-5 দিন একটু একটু কারেকশন হবে, হয়তো বা 1 মাস বাড়বে, 15-20 দিন কারেকশন হইতে পারে, বাট বড় কারেকশন যে মার্কেট এই সুইং লরে ব্রেক করবে, অথবা এই যে ধরেন যে 7,000-এর উপরে গেলে, ধরেন 7,100-200 মতো চলে গেছে, তো মার্কেট 7,100-200 পর্যন্ত চলে গেলে মার্কেট 7,000-এর নিচে আসার সম্ভাবনা বেশ কম, হয়তো বা 7,200-তে গিয়ে আর 7,050-এ আইসা মার্কেট আবার ব্যাক করার সম্ভাবনা হলো। সো এখন আপাতত মার্কেটে খুব বড় রকমের কোনো বিপদ দেখা যাইতেছে না, আর গ্লোবাল সিনারিও মোটামুটি ভালো, যদিও কিছুদিন আগে একটু ডাও জোন্স বেশ বড় রকমের ফল করছিল, বাট আবার মোটামুটি তারা ব্যাক করতেছে। সো ইন্ডিয়ার মার্কেট, তার ইন্ডিয়ার ব্যাংক নিফটি নিফটি এগুলো মোটামুটি অল টাইম হাই টাচ করছে, বাংলাদেশের অল টাইম হাই যেমন এই যে 8,400-এর কাছাকাছি, সো ওদের ব্যাংক নিফটি নিফটি যে অল টাইম হাই আছে এটা তারা টাচ করবে, মানে তারা অলরেডি এখানে চলে গেছে আর আমরা অলরেডি এইখানে আছি। সো মার্কেটে আমি মোটামুটি 6,337-এর আগে কোনো ঝামেলা দিব, 6,337-এ একটু কারেকশন হইতে পারে, এখন এটা কত বড় কারেকশন হবে এটা তখন গ্লোবাল সিনারিও বলে দিবে যে এটা কত বড় কারেকশন হইতে পারে। বাট যদি বড় কারেকশন না হয়, তাইলে মোটামুটি মার্কেট 6,800-এর কাছাকাছিও চলে যেতে পারে একটানে, একটানে বলতে মাঝে মাঝে কারেকশন হবে বাট বেশি স্মুথলি যাইতে পারে, যে হইতে মানে এমন হওয়ার সম্ভাবনা কম যে এই সুইং লোরে ব্রেক করে আবার নিচে চলে আসবে, তারপরে আবার সুইং হাই বানায় উপরে যাবে, এইটার সম্ভাবনা কম। কিন্তু এইটার এই একবার ধাক্কা দিচ্ছে, সেকেন্ড টাইম ধাক্কা দিবে, তারপর একটু কারেকশন কইরা থার্ড টাইম ধাক্কা দিতে হবে, কারণ প্রত্যেকটা
আপনি যদি খেয়াল করেন যে মার্কেটে প্রত্যেকটা রেজিস্ট্যান্স লাইন 3 বার ধাক্কা দিলে ভেঙে যাইতেছে, মানে ইন্ডেক্সে। আর এমনি নর্মাল শেয়ারে আমরা যদি 3 বার ধাক্কা দিলে বেশ, মানে একটা একটা সেলার্স জোনে যদি বায়াররা 3 বার যা হিট করে, তাহলে ওই 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 সেলার্স জোনটা বেশ দুর্বল হয়ে যায়। এটা আমরা মানে ইন্ডিভিজুয়ালি স্টকের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, বাট ইন্ডিভিজুয়ালি স্টকে 3 বার 4 বার 5 বার 6 বার অনেক সময় ধাক্কা দেয়, বাট ইন্ডেক্সে পিওরলি দেখা যায় যে 3 বার ধাক্কা দিয়ে ভাঙতেছে। এবং আপনারা যদি এই জায়গাটা দেখেন, এই জায়গাটাও কিন্তু মোটামুটি 3 বার ধাক্কা দিয়ে ভাঙছে। এই এইখান থেকে একবার, মানে আমি যদি এই যে একবার ধাক্কা দিচ্ছে, 2 বার ধাক্কা দিচ্ছে, এই তৃতীয়বারে কিন্তু এই জায়গাটা ভেঙে গেছে। বাট করোনার কারণে একটা বড় কারেকশন আসায় এটা এখানে চলে আসছে, বাট যেহেতু অলরেডি 3 বার ধাক্কা দেওয়া হয়ে গেছে, সেটা কিন্তু একবার ধাক্কাতে এইখান থেকে ভেঙে আবার উপরে নিয়ে গেছে। তো করোনার মতো কোনো পরিস্থিতি হইলে হয়তো বা মার্কেট এইখানেও এখান থেকে নিচে নেমে আসে, বা করোনার মতো না, ধরেন গ্লোবাল সিনারিওতেও যদি ধরেন যুদ্ধ বিগ্রহ বা নানান ঝামেলা থাকে, তাহলে মার্কেট হয়তো নিচে আসতে পারে। কিন্তু মার্কেট এইখানে এসে কিন্তু একটু ব্যাপার আছে, মার্কেট অল টাইম হায়া আইসা, অল টাইম হায়া মার্কেট আপনার এই যে একবার টাচ করছে, এইখানে আসলে 2 বার টাচ করবে। অল টাইম হাই আসার পরে মার্কেট কিন্তু মোটামুটি কারেক্ট হইতে পারে, তারপর তৃতীয়বার টাচ করলে মার্কেট যদি আর কি সবকিছু ঠিকঠাক থাকে, এখান থেকে কতটুকু কারেকশন হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। হইতে পারে যে অনেক নিচেও চলে আসতে পারে, আবার এতটুকু কারেকশন, এটা গ্লোবাল সিনারিওর উপরে তখন ডিপেন্ড করবে। সো এইভাবে আসলে মার্কেট মুভ করতে, সো আমার মনে হয় না যে আপাতত বড় রকমের প্যানিক নেওয়ার কিছু আছে। বাট যারা খুব কম সময়ের জন্য ট্রেড করেন, 10 দিন 15 দিন, তাদের জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ মার্কেটের মাঝে মাঝে কারেকশন আসবে, এটা খুব স্বাভাবিক নিয়মেই মার্কেটে কারেকশন আসবে। সো আশা করি আমি যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। সো ধন্যবাদ। আমি গতকাল কিছু স্টক নিয়ে আলোচনা করব, এবং ওই স্টকগুলার সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে এবং মার্কেটে বর্তমানে বড় বড় ইনভেস্টররা যে স্টকগুলার উপরে যে স্টকগুলো নিয়ে বেট করার চেষ্টা করতেছে, বা আমরা রিটেল ট্রেডাররা দেখতেছি যে ওই যে আপনার লপের স্টক ভালো করতেছে, কিছু কিছু ক্ষেত্রে স্মল ক্যাপের কিছু স্টক ভালো করতেছে, কিছু ওই যে ফিনান্সিয়াল সেক্টরের কিছু স্টক রিসেন্টলি আপ মুভ নিয়ে আবার সাইড ওয়েজ চলে গেছে, তারপরে বেশ কিছু সেক্টরও বেশ ভালো করতেছে। সো যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, সো এখন কিন্তু ইনভেস্ট করার সময়, আর একটু বুঝা শুনে ইনভেস্ট করলে, এখন ট্রেডিং করলেও আপনি ভালো করতে পারবেন, এখন লং টার্মের জন্য ইনভেস্ট করলেও আপনি ভালো করতে পারবেন। সো আর মার্কেটের সাইকেলের একটা ব্যাপার কি, মার্কেট যখন ডাউন সাইকেলে থাকে তখন মার্কেটের আসল পরীক্ষাটা হয়, আপ মুভে মার্কেট যখন থাকে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, তখন অনেক জাঙ্কি স্টকও বাড়ে, ভালো স্টকও বাড়ে। সো জাঙ্কি স্টক আজকে না বললে কালকে বাড়ো, মানে মোটামুটি দেখা যায় যে তখন 60-70% স্টক মার্কেটে বাড়বো। আলটিমেটলি মার্কেট এই ধরেন যে 7,500-7,400 কাছাকাছি যাই যাইতে মার্কেট অনেক স্টকই বাড়বো। সো আপনি যেই স্টকে আছেন, যদি আপনার ভরসা থাকে এই স্টক হয়তো বা স্লো যাইতেছে এখন, কিন্তু এই স্টকও বাড়ার সম্ভাবনা থাকতে পারে, মানে জাঙ্কি স্টকও মার্কেটে আপ ট্রেন্ডের সময় বাইরা যায়, বাট ডাউন ট্রেন্ডের সময় মার্কেটে আসল পরীক্ষা হয় যে কোনটা জাঙ্ক আর কোনটা বেটার স্টক। সো মার্কেটে ইনভেস্ট করেন, কারো সাজেশন নিয়ে করেন বা নিজের অ্যানালাইসে করেন, যেভাবেই করেন মার্কেটে এখন ইনভেস্টমেন্টের খুব ভালো সময়, বা ট্রেডিংয়ের অবশ্যই ভালো সময়, কিন্তু একটু অ্যানালাইসিস করে একটু অবজার্ভ করে ইনভেস্ট করবেন, বেশ ভালো হবে। আর কালকে তো আমি কিছু স্টক নিয়ে আলোচনা করবো, আশা করি আপনারা চোখ রাখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন।